পয়লা অক্টোবর পুজোর মাস এই পয়লা অক্টোবর থেকে আমাদের ভারতবর্ষের নানান নিয়ম নানান ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে নতুন নিয়ম বেশ কিছু চালু হচ্ছে কি কী নিয়ম চালু হচ্ছে যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পরবর্তী সময় বিপদে পড়তে পারেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে আর কদিন বাদেই নতুন মাস শুরু হচ্ছে অক্টোবর এই মাস মানেই উৎসবের মরশুম দুর্গা পুজো দীপাবলির মতো নানা উৎসব রয়েছে পয়লা অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে যার প্রভাব পড়তে পারে হেসেলে আবার আজ পড়তে পারে আম আদমির পকেটেও এলপিজি সিলিন্ডারের দামে রদবদল যেমন হতে পারে তেমনই ক্রেডিট কার্ড সুকন্যা সমৃদ্ধি পিপিএফ অ্যাকাউন্টের নিয়মেও বদল হতে পারে জেনে নিন কী কী বদল হতে পারে এলপিজি গ্যাসের দাম বদলের সম্ভাবনা প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয় সংশোধিত দাম পয়লা অক্টোবর সকাল ছটা থেকে ধার্য করা হয়ে থাকে সাম্প্রতিক অতীতে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও চোদ্দ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি আইওসিএলের ওয়েবসাইট দেখলে জানা যাবে দিল্লি মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পয়লা সেপ্টেম্বর বেড়ে গিয়েছিল পয়লা সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতেও উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ষোলোশো টাকা থেকে বেড়ে ষোলোশো টাকা হয়েছে কলকাতায় এই দাম সতেরোশো টাকা থেকে বেড়ে হয়েছিল আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা তবে এবার দীপাবলির আগে গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলেই মনে করা হচ্ছে এটিএফ এবং সিএনজি পিএনজির দাম বদল সারাদেশে মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলি এয়ার টারবাইন ফুয়েল এটিএফ এবং সিএনজি পিএনজির দামও সংশোধন করে নতুন দাম পয়লা অক্টোবরেই প্রকাশ করা হবে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড এইচডিএফসি ব্যাংকের কিছু ক্রেডিট কার্ডের লয়্যালিটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে নতুন নিয়মগুলি পয়লা অক্টোবর থেকে প্রযোজ্য হবে সুকন্যা সমৃদ্ধি যোজনার বদল সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিয়ম বদল করা হতে পারে নতুন পরিবর্তন পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হতে পারে এবার থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরাই এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন নতুন নিয়ম অনুসারে যদি কোনো কন্যার এসএস অ্যাকাউন্টটি এমন কোনো ব্যক্তি খুলে থাকেন যিনি তার আইনগত অভিভাবক নন তবে তাকে এই এই অ্যাকাউন্টটি বাবা মা বা আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে তা না করলে সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে পিপিএফের তিনটি বদল পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড সংক্ষেপে পিপিএফ প্রকল্পে তিনটি বড় পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তন পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে একুশে আগস্ট কেন্দ্রীয় অর্থ অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে যার অধীনে পিপিএফ এর তিনটি নিয়ম কার্যকর হওয়ার কথা বলা হয়েছে এরাওতে একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সুদ প্রদান করা হবে যতক্ষণ না ব্যক্তি অ্যাকাউন্ট খোলার যোগ্য না হয় তো এই নিয়মগুলো ছাড়াও আরও অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে তো সে সকল বিষয় নিয়ে পরবর্তী সময় আলোচনা করবো আপাতত এই নিয়মগুলোই কোথায় কিন্তু বলা হয়েছে আপডেটে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না